47 মায়ের ভালোবাসা। মহানবী হযরত মুহাম্মদ একদিন তিনি সাথীদের নিয়ে বসে আছেন, এমন সময় একটি লোক এলো, হাতে পাখির বাসা, বাসায় দুটি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে, তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি ডাকতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল, মা পাখিটা কাছে এলো, বাচ্চাদের আদর করল, ডানা দিয়ে তাদের ঢেকে রাখল। মহানবী দেখলেন, মহানবী বললেন, দেখো মায়ের কত ভালোবাসা। নবীজি বললেন, ছানা দুটিকে বাঁচতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে এসো। লোকটি তার ভুল বুঝতে পারল, নবীজির কথা মতো কাজ করল। যুক্তবর্ণ শিখে নিই, এবার আমরা যুক্তবর্ণ শিখব। প্রথমে রয়েছে মুহাম্মদ, মুহাম্মদ লিখতে আমরা ময় ম ব্যবহার করি। এরপর রয়েছে বাচ্চা, বাচ্চাতে আমরা চ চ ব্যবহার করি, এখানে দুটি চ লেখা রয়েছে, চয় চ। ছবি দেখি এবং শব্দ বানাই ও লিখি, আমরা ছবি দেখব, শব্দ বানাবো এবং লিখব। আমি লিখছি, তোমার আমার সাথে সাথে লেখো। প্রথমে এখানে রয়েছে পাতা, আমরা এখানে পাতা লিখেছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ছানা রয়েছে, আমরা এখানে ছানা লিখব। এরপর একটি পাখির ছবি দেখতে পাচ্ছি, আমরা লিখে ফেলি এখানে পাখি। এরপর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ রয়েছে, আমরা এখানে লিখব গাছ। ডান দিকে কয়েকটি শব্দ আছে, সেগুলো বাম দিকের খালি ঘরে ঠিক মতো বসাই। এবার আমরা ডান দিকের কয়েকটি শব্দ বাম দিকের খালি ঘরে ঠিক মতো বসাবো, আমি বসাচ্ছি, তোমরা আমার সাথে বসাও এবং লিখে ফেলো। মহানবীর নাম ড্যাশ মুহাম্মদ, আমরা এখান থেকে হযরত নিয়ে এখানে লিখে ফেলি, হযরত মুহাম্মদ। এরপর রয়েছে মা পাখিটা বাচ্চাদেরকে ড্যাশ করলো, এখানে লিখবো মা পাখিটা বাচ্চাদেরকে আদর করলো, আমরা এখান থেকে আদর নিব, লিখে ফেলবো এখানে। এরপর রয়েছে লোকটি নিজে ড্যাশ বুঝতে পারলো, আমরা এখানে লিখে ভুল নিয়ে এখানে লিখবো, লোকটি নিজের ভুল বুঝতে পারলো। এরপর রয়েছে পাখির ছানা দুটিকে ড্যাশ হবে, পাখির ছানা দুটিকে বাঁচতে হবে, আমরা এখান থেকে বাঁচতে নিয়ে এখানে লিখে ফেলবো, পাখির ছানা দুটিকে বাঁচতে হবে।